আজ আমরা বলবো শুভশ্রী গঙ্গোপাধ্যায় এর বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তো চলুন শুরু করি শুভশ্রী গঙ্গোপাধ্যায় একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত বাংলা সিনেমায় কাজ করেন তিনি তেসরা নভেম্বর উনিশশো সালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন শুভশ্রী তার পড়াশোনা বর্ধমানই সম্পন্ন করেন এবং পরবর্তীতে কলকাতা থেকে উচ্চশিক্ষা নেন কর্মজীবনের শুরু শুভশ্রী তার অভিনয় জীবনের শুরু করেন দুই সালে একটি ওড়িয়া সিনেমা মাতেতা লাভ হেলারে দিয়ে তবে বাংলা সিনেমায় তার প্রধান অভিষেক হয় দুই সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পিতৃভূমি দিয়ে যেখানে তিনি অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেছিলেন খ্যাতি ও জনপ্রিয়তা দুই সালে শুভশ্রী চ্যালেঞ্জ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই সিনেমাটি তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল এবং তাকে বাংলার একজন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করে এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন যেমন পরাণ যায় জুলিয়ারে রোমিও খোকাবাবু বস বসটু অভিমান ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা দুই হাজার আঠারো সালে শুভশ্রী বিয়ে করেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীকে তাদের এক সন্তান রয়েছে যার নাম ইউভান এর এক বছর পর দ্বিতীয় সন্তান ইয়ালিনী জন্মগ্রহণ করেন রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রী একাধিক সিনেমায় কাজ করেছেন এবং তাদের দুজনের মধ্যে পেশাদার এবং ব্যক্তিগত জীবনের সুন্দর সমন্বয় দেখা যায় সাম্প্রতিক তিনি বেশ কয়েকটি ব্যতিক্রম চরিত্রে কাজ করেন শুভশ্রী সম্প্রতি কিছু ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন যেমন পরিণীতা দুই এবং ধর্মযুদ্ধ দুই এর মতো সিনেমায় তিনি নতুন ধরনের চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতে একজন অত্যন্ত সফল এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচিত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন ধীরে ধীরে আরও সমৃদ্ধ হয়েছে পরবর্তী সময়ে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং এবং বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন যা তাকে একজন সফল অভিনেত্রী হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে বিশেষত তিনি তার অভিনয় জীবনের নানা পরিবর্তনের মাধ্যমে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করে সমালোচকদের প্রশংসা পেয়েছেন অভিনয় শৈলীর পরিবর্তন প্রাথমিকভাবে শুভশ্রীকে রোমান্টিক এবং বাণিজ্যিক ঘরানার ছবিতে দেখা যেত কিন্তু পরবর্তীতে তিনি নিজেকে আরও গম্ভীর এবং চরিত্র নির্ভর ছবিতে অভিনয় করতে শুরু করেন যেমন পরিণীতা সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয় এছাড়া সাম্প্রতিক সময়ে হাবজি গাবজি এবং ইন্দুবালা ভাতের হোটেল একটি জনপ্রিয় ওয়েব সিরিজ এর মতো কাজগুলিও দর্শকদের মধ্যে সারা ফেলেছে ব্যক্তিগত জীবনে দুই হাজার কুড়ি সালে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর সংসারে তাদের প্রথম সন্তান ইউভানের জন্ম হয় মা হওয়ার পরেও শুভশ্রী তার অভিনয় জীবনের নতুন উদ্যমে ফিরে আসেন এবং কাজ চালিয়ে যাচ্ছেন সন্তান পরিবার এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রেখে চলতে তিনি সক্ষম হয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা বলতে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী তিনি সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন যা তার ভক্তদের মধ্যে তাকে আরও জনপ্রিয় করেছে তার অভিনয় জীবনের এই বৈচিত্র্যময় যাত্রা এবং প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে গড়ে তোলার মানসিকতা তাকে দীর্ঘমেয়াদী সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শুভশ্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন এবং ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন